amarmp.com এর মাধ্যমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। রাষ্ট্রায়ত্ত টেলিটক নেটওয়ার্ক সেবা প্রসঙ্গে প্রশ্নটি করেন তজুমুদ্দিন উপজেলার মহিদুল ইসলাম শাওন। ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন। বিপিসিএল থেকে সারা বাংলাদেশে কাজ চলছে, আমাদের জেলা ভোলায় কার্যক্রম শুরু হয়েছে। আমরা ভোলা সদর থেকে এই লালমনের উপর দিয়ে চরপেশনের দিকে এই লাইন নির্মাণের কাজ চলছে। আমরা শেখপুর জেলার থেকে আমরা তজুমুদ্দিনের দিকেও আমরা এই বিপিসিএলের কার্যক্রম শুরু হবে বলে আমরা আশাবাদী। আমি প্রস্তাবকর্তাকে আশ্বস্ত করতে চাই, সমস্ত ভোলাই বিটিসিএলের নেটওয়ার্কের কাজ চলছে, এই কাজ শেষ হলেই আমরা এখানে টেলিটকের নেটওয়ার্ক। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসাডর সাদির হুসেইন রহিম এবং নজরুল ইসলাম শুভরাজ।